তো গাইজ, আগামীকাল মানে 31 তারিখ যে আপডেটগুলো ফ্রি ফায়ার আসতেছে, আজকে এগুলো নিয়ে টোটাল এক্সপ্লেন করা হবে। তো আজকে জানবেন OB40 আপডেটে কী কী জিনিস আপডেট হবে। আজকে আমি জানাবো এই আপডেটে নিউ ক্যারেক্টার সম্পর্কে নতুন নতুন আপডেট, জানতে পারবেন এলিট আলোকের ব্যাপারে ইন্টারেস্টিং কিছু তথ্য, নিতে পারবেন নিউ সিস্টেম আপডেট সম্পর্কে অনেক কিছু ধারণা, জানতে পারবেন ডুও অ্যাক্টিভ স্কিলের নতুন নতুন তথ্য, কী কী আপডেট হচ্ছে ক্লাস স্কোয়াড স্টোরে, জানতে পারবেন ওয়েপেন অ্যাডজাস্টমেন্ট আপডেট সম্পর্কে, জানতে পারবেন বোনাস বক্সটা কী এবং এ সম্পর্কে তথ্য, কী কী চেঞ্জ হয়েছে ক্যারেক্টার স্কিলে এবং কী কী চেঞ্জ হয়েছে বারমুডা ম্যাপে, জানতে পারবেন কী কী চেঞ্জ হয়েছে লোড আউট আইটেমে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সামির গেমিং, এবং আপনাদের প্রতি রইল ভালোবাসা নতুন এই ভিডিওতে। তাহলে চলুন আমরা প্রথমেই আলোচনা করি নতুন ক্যারেক্টার সম্পর্কে। তো এই আপডেটের নতুন ক্যারেক্টারের নাম হচ্ছে সোনিয়া। এটা একটি ফিমেল ক্যারেক্টার এবং এটার অ্যাবিলিটি হচ্ছে নিনো লাইফ শিল্ড। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, এই ক্যারেক্টারের উপর যখন ফায়ার করা হবে, প্রথম যে বুলেটটা ক্যারেক্টারের গায়ে লাগবে সেই বুলেট দিয়ে কোনো ড্যামেজ হবে না। এরপরে কি হবে, এরপরে যখন দ্বিতীয় গুলিটা লাগবে তখন একটা শিল্ড ক্রিয়েট হবে এবং এই শিল্ডটা কিন্তু 150 পর্যন্ত ড্যামেজ কাভার করবে। তার মানে হচ্ছে 150 পর্যন্ত ড্যামেজ আপনার গায়ে লাগবে না। তবে এই ক্যারেক্টারের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হলো, এই ক্যারেক্টার যখন অ্যাক্টিভ হবে তখন 6 সেকেন্ডের জন্য একটা সময় দিবে। এই সময়ের ভিতরে যদি আপনি এনিমিকে না মারতে পারেন, আবার এনিমি যদি আপনাকে গুলি করে ফেলে এবং সেই ড্যামেজের পরিমাণ এতটুকু হয় যে আপনার ক্যারেক্টারটা মারা যাবে, তাহলে কিন্তু 6 সেকেন্ডের পরে আপনি এলিমিনেট হয়ে যাবেন, যদি না সেই 6 সেকেন্ডের ভিতরে এনিমিকে কিল করতে না পারেন। তাহলে গাইজ, বোঝা গেল যে 6 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এনিমিকে মারতে হবে, নাহলে আপনি শেষ। চলেন গাইজ, এখন আমরা চলে যাই এলিট আলোকে। নর্মাল আলোক কীভাবে কাজ করে সেটা তো আপনারা জানেন, সেটা বলার কিছু নেই। তো এলিট আলোকটা হচ্ছে যে, সে মিউজিক্যাল ড্রপটা যখন দিবে তার সাথে সাথে ছোটো ছোটো মিউজিক্যাল একটা টিউন রেখে যাবে, সেই টিউনগুলো কালেক্ট করতে হবে এবং সেই টিউনগুলো কালেক্ট করলে আপনার কিছুটা এসপি ইম্প্রুভ হবে। এখন আমরা চলে যাই নিউ সিস্টেম অ্যাচিভমেন্ট সম্পর্কে আলোচনা করতে। সেটা হচ্ছে গিয়ে, আপনি যাই কিছু অ্যাচিভ করবেন সেটা একটা ট্রফি আকারে আপনাকে দেওয়া হবে। ট্রফি বলতে একটা টিয়ার হবে যেটাতে 1, 2, 3 এরকম করে আপনাকে একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। নেক্সট আপডেট হলো ক্লাস স্কোয়াডের একটা আপডেট। এই আপডেটে আপনি একটি ক্যারেক্টারের মধ্যে 2টি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে পারবেন, তবে এটি কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা কথা বলবো স্টুড চেঞ্জের সম্পর্কে। তো এই আপডেটে নতুন একটি গান অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে G36 গান, এবং এটা একটি SMG টাইপ গান। এবং এই আপডেটে আমরা যে স্টোর থেকে MP40 কিনি, বর্তমানে কিন্তু আমাদের 2000 কয়েনে নিতে হয়, কিন্তু আপডেটে 1900 কয়েনে আমরা নিতে পারবো। এবং সেরকমই P90তেও একটা আপডেট আসছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখন বর্তমানে 1700 কয়েন দিয়ে কিনতে হয় এবং সেটা আমরা 1600 কয়েন দিয়ে কিনতে পারবো। এবং এই আপডেটে নতুন একটি গ্লোয়াল মেকার কিন্তু অ্যাড হচ্ছে, এবং সেটা নিয়ে অনেক কনফিউশন ছিল, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কথা বলবো সুপার রিভাইভাল অপটিমাইজেশন নিয়ে। সুপার রিভাইভাল অপটিমাইজেশন হচ্ছে যে, টিমের যে সুপার রিভাইভটা দিত সেটা যে লুটটা মিলত তার থেকে আরও বেশি লুট এখন মিলবে, এবং সেই রিভাইভালে কিন্তু প্লেয়ার একটা মেডিকিট পাবে এবং একটা পিস্তলও পাবে। তো এখন আমরা আলোচনা করব বোনাস বক্স নিয়ে। আসলে অনেকেরই প্রশ্ন যে বোনাস বক্সটা কী। তো বোনাস বক্সটা হচ্ছে যে, সেটা আপনি বিয়ার ম্যাচে পাবেন এবং সেই বক্সে কিন্তু অনেক ভালো ভালো লুট পাবেন। তাহলে গাইজ, চলুন আমরা চলে যাই ওয়েপেন অ্যাডজাস্টমেন্ট আপডেটে। প্রথমেই আমরা রাইফেল নিয়ে আলোচনা করি। রাইফেলের মধ্যে হচ্ছে গিয়ে XM8 রাইফেলটা, XM8-এর যেটা ইম্প্রুভ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার সেটার অ্যাকুরেসিটা ইম্প্রুভ করা হয়েছে। আগের থেকে সেটার অ্যাকুরেসি 15% ইম্প্রুভ করা হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে, আগে যতটুকু অ্যাকুরেসি ছিল তার থেকে কিন্তু অনেক বেশি অ্যাকুরেসি আপনারা পাবেন। এখন আমরা SMG গান নিয়ে একটু কথা বলি। SMG-তে আপনার থমসন, MP40 এবং বাইজনে কিন্তু অনেক আপডেট আসছে, সেটাতে হচ্ছে গিয়ে এই গানগুলোতে আপনার অনেক ড্যামেজ কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো গাইজ, আশা করি ভিডিওটির ইনফরমেশনগুলো আপনার ভালো লাগছে। আপনার যদি ভিডিওটির ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন।